বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি এবার কিডনি রোগে আক্রান্ত হয়ে হসপিটালে হলেন ভর্তি। আজ দুপুরে তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লেখেন, 2011 সালে আমার কিডনিতে একটা সমস্যা ধরা পড়ে। চিকিৎসকরা বলে কিডনির সাথে সংযোগ নালী সামান্য চিকন হয়ে গিয়েছে। তখন সিঙ্গাপুরের ডাক্তার একটা অপারেশন করেছিলেন। তারপর থেকে এতদিন ভালোই ছিলাম, মাঝে মাঝে ব্যথা করত, কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার ভয়ে কাউকে কিচ্ছু বলতাম না। মাঝে মাঝে আব্বু আম্মু জোর করে আমার রুটিন চেক আপ করায়। তেমন কোনো সমস্যা ধরা পড়েনি এতদিন, কিন্তু কাল হঠাৎ করে আমার পেটের বাম সাইডে ব্যথা অনুভব করায় তারা আমাকে হসপিটালে ভর্তি করায়। চিকিৎসকরা প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হয়েছেন আমার বাম কিডনিটা হালকা ফুলে আছে। সেটা আগের যে সমস্যা সেই সমস্যার কারণে কিনা বা কিডনিতে পাথর হয়েছে কিনা সেটা জানার জন্য আরও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। পরীক্ষা নিরীক্ষার পরেই জানা যাবে কারণটা কি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমরা অনেকেই জানি তৌহিদ আফ্রিদিকে অনেক মানুষ মানবতার ফেরিওয়ালা বলে ডাকে, কারণ তিনি সবসময় মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন। তিনি গরিবের পাশে সবসময় ছিলেন, আর সেই মানুষটা আজকে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়ে আছেন। প্লিজ সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে বাসায় ফিরতে পারেন, মানুষের জন্য কাজ করতে পারেন।